করোনা ভাইরাসের আতঙ্কে যেখানে দেশ থেকে রাজ্য সর্বত্র আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই আবহে আজ কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দিলেন। এদিন তিনি কোচবিহারের একটি বেসরকারি ব্যাংকে গিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা জমা করেন। করোনা ভাইরাসের আতঙ্কে যেখানে দেশ থেকে রাজ্য সর্বত্র আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই আবহে আজ কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা জমা দিলেন। এদিন কোচবিহারের একটি বেসরকারি ব্যাংকে গিয়ে সেখানে এই 1 লক্ষ টাকা জমা দেন তিনি এবং তিনি আবেদন করেন, সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে ভয়াবহ রূপ নিয়েছে, এই পরিপ্রেক্ষিতে আবেদনের সাড়া দিয়ে সুনাগরিকের পরিচয় দিয়ে 1 লক্ষ টাকা তিনি মুখ্যমন্ত্রীর তহবিলে জমা করলেন। সারা দেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার জন্য এবং বিভিন্ন উপকরণ কেনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইমার্জেন্সি যে অ্যাকাউন্ট তিনি খুলেছেন ICICI ব্যাংকে, সেখানে আমি 1 লক্ষ টাকা আজকে স্টেট ব্যাংকের মাধ্যমে পাঠালাম। আমি আশা করছি যে আরও যারা আছেন, যারা আছেন আমাদের এমএলএরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, ব্যবসায়ী বন্ধুরা আছেন, শুভানন্দে যে মানুষরা আছেন, তাদের সবার কাছে অনুরোধ করব এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড যেটা তৈরি করা হয়েছে সেই ফান্ডে আপনারা সাধ্য অনুযায়ী আপনারা অর্থ সাহায্য করুন, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান, মুখ্যমন্ত্রীর সাথে থাকুন। মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মানুষকে সুস্থ রাখার জন্য চেষ্টা করছে এটা একটা ইতিহাস, সুতরাং এই ইতিহাসের সাক্ষী আপনারা হন।